ऐहाटी राजीव गांधी मेमोरियल सोसाइटी उद्योगे गरुड़ फाड़ी मंगलेश्वर मंदिर प्रांगणे अनुष्ठित हलो संहति उत्सव। तबे ए उत्सव कोनो बिनोदनेर उत्सव नय, ए उत्सव सकल दुस्थ दरिद्र और प्रतिबंधी मानुषेर सहयोगिता और तादेर कल्याणमूलक कर्मसूचीर उत्सव। आज ए उत्सवेर शुभ सूचना हय रक्तदान अनुष्ठानेर माध्यमे। रक्त दिते आसे अजस्र प्रतिबंधी मानुष। सम्पूर्ण कोविड विधि के मान्यता दिए तीन दिन व्यापी चलबे एई अनुष्ठान एवं तुले देवा हबे विगत दिनेर मतो अजस्र प्रतिबंधी मानुषदेर हाते तादेर आगामी दिनेर चलार पथेर प्रयोजनीय सरंजाम। আমরা আজকে প্রতিবন্ধীদের কয়েকজনকে এখান থেকে সাহায্য সরঞ্জাম দিলাম। রক্তদানের কাজ শুরু হয়ে গেছে। এটা আমাদের 30তম বর্ষ পশ্চিমবঙ্গ সরকারে। আমাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছে যে আমরা সুন্দরভাবে যাতে আমরা নির্ভয় মাস্ক ব্যবহার করাই দাঁড় করি এবং সাধারণ মানুষরা এই সময় দাঁড়িয়ে রক্ত দেওয়ার জন্য লাইন দিয়েছে। এটাই আমাদের কাছে আশীর্বাদ যে আপনারা আমাদেরকে আশীর্বাদ করছেন। একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। নিজের সহযোগীদেরকে নিয়ে সঙ্গীদেরকে নিয়ে রক্তদান শিবির হোক, বস্ত্র বিতরণ হোক বা বিকলাঙ্গদের যারা আছেন তাদের জন্য সহযোগিতা করার জন্য অনুষ্ঠান করতে থাকেন। আজকেও রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেকে অনেকে রক্ত দিতে শুরু করে দিয়েছে। আজকে এই রক্তদান শিবিরে যারা এখনো ভাবছে মহিলাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে কোভিড মহামারীর জেনে রক্তদান শিবির কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? গুরুত্বপূর্ণ তো আপনারা বুঝতেই পারছেন এবং এলাকার মানুষও বুঝতে পারছে। ঘটনা হচ্ছে যে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি গত 30 বছর ধরে ঠিক এই সময়তে তারা একটা সংহতি উৎসব পালন করে। এই সংহতি উৎসবের মধ্যে একটা অন্যতম হচ্ছে রক্তদান। কিন্তু আপনারা জানেন যে এবারকার যে প্যান্ডামিক সিচুয়েশন ডিউ টু করোনা ভাইরাস, যার জন্য শুধুমাত্র ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে 30 বছরের ধারাবাহিকতা সেটাকে বজায় রাখার ক্ষেত্রে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষের হাতে সামগ্রী এবং ছোট করে একটা রক্তদান অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আজকে তাদের সমাপ্তি উৎসব পালন করবে এবং সমাপ্তি ঘোষণা করবে। তাই স্বাভাবিক কারণে এইরকম ধরনের একটা উদ্যোগ, এইরকম ধরনের একটা কাজ যে প্রশংসার কোনো অবকাশ নেই, বলবার কোনো ভাষা নেই, এটা তো স্বাভাবিকভাবেই আপনারা মিডিয়ার পক্ষ থেকে উপলব্ধি করতে পারছেন আজকের দিনে। ঘটনা হচ্ছে যে আজকে এখানে কতজন মানুষ রক্ত দিল সেটা বড় কথা নয়। এই প্যান্ডামিক সিচুয়েশনে রক্তদাতারা এগিয়ে আসছে। যারা টেকনিশিয়ান রক্তদাতা নিতে এসছেন, গ্রহণ করতে এসছেন, তারা প্রত্যেকেই কম বেশি আক্রান্ত। ঠিক এই সময় দাঁড়িয়ে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির যিনি কর্ণধার গৌরচন্দ্র দাস, মানে একটা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। সেই স্বাভাবিক কারণেই আমরা যারা আছি সাধারণ মানুষ বা সমাজের সঙ্গে যুক্ত মানুষ, তারা চাইব যে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি সারা বাংলা জুড়ে আজকে তারা এই চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ করছে। আগামী দিনে তাদের এই কাজের আরও উত্তরোত্তর সুবৃদ্ধি ঘটবে, এর কোনো বলবার ভাষা নেই। নিশ্চিতভাবেই তারা আন্তরিকতার সাথে, তার কারণ যিনি এর কর্ণধার, আজকে যদি এই সংহতি উৎসবের 30 বছর হয়, ওনার বয়স যদি এখন 52 বছর হয়, তাহলে 22 বছর একটা তরতাজা যুবক এইরকম একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে নেমে আজকে তার 30 বছর ধরে এই কাজকে তৈরি করে আসছেন। তাই স্বাভাবিক কারণেই আমরা চাইব তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও বেশি করে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করুন এবং আজকের যে
ছোট্ট কর্মসূচি, সেই কর্মসূচির সার্থকতা কামনা করে আগামী দিনে নিশ্চিতভাবেই তারা যে ধারাবাহিকতা আজকে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে বজায় রাখলে স্বাভাবিকভাবেই আমরা ধরে নেবো যে তারা তার ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এই ধরনের প্রোগ্রাম তারা চালিয়ে যাবে। স্যার, আপনি দীর্ঘ 30 বছর ধরে সমাজের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন, মূলত প্রতিবন্ধীদের উপর আপনাদের আপনার বিশেষ করে আপনার ফোকাসটা বেশি, তা এই মহামারীর পরিবেশে কিন্তু রক্তটা একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে, আর সেখানে দেখছি রক্তদান শিবিরে অজস্র প্রতিবন্ধী মানুষ কিন্তু আজকে হাজির রয়েছে এখানে রক্ত দিতে। আপনি ব্যক্তিগতভাবে কতটা সার্থক বলে মনে করেন নিজেকে? আমি 100% সার্থক। এখানে তো প্রচুর রক্তদান শিবির সারা নৈহাটি নয়, অন্য জায়গার কথা বলবো না, এক এই অবধি এখনই প্রায় 5-6 জন ডিসেবিলিটি তারা নিজের থেকে স্বইচ্ছায় এসে তারা রক্ত দেওয়ার অঙ্গীকার করে রক্ত দিচ্ছে, বেড়ে আপনারা ছবি পেলেন। কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন যে সুন্দরভাবে আমাদের এই রক্তদান শিবিরটা গত 29 বছর ধরে চলছে, এটা নিয়ে আমাদের 30 বছর, ভারতবর্ষের এইবার স্বাধীনতার 75তম বর্ষ পূর্তি, সেই হিসাবে আমাদের সংহতি উৎসবও আমরা এটা চলছে 30 বছরের। আমাদের অ্যাকচুয়ালি কথা ছিল 7ই জানুয়ারি থেকে 9ই জানুয়ারি 3 দিন, আপনারা জানেন যে বিভিন্নভাবে মিউজিয়ামগুলো বন্ধ, আমাদের এখানে গান্ধী ও নেতাজির এক্সিবিশন হওয়ার কথা ছিল, সেটা মিউজিয়াম আসতে পারেনি, ব্যারাকপুর গান্ধী মিউজিয়াম। সেই জন্য আমরা টোটাল প্রোগ্রামটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে আমরা বন্ধ রেখেছি, শুধুমাত্র যে সমস্ত মানুষ মুহূর্ত রক্তের চাহিদা আছে সেইটা আমরা শুধু রক্তের জন্যই আমরা এই রক্তদান শিবিরটা সুন্দর করে ছোট্ট করে আমরা আয়োজন করেছি, দূরত্ব বজায় রেখে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, তাই আমরা আজকে এই রক্তদান শিবির। ইতিমধ্যেই আমাদের এখানে রক্ত প্রায় 30 জন হতে চলেছে, আরও তো সারাবেলা পড়ে আছে, জানি না কত মানুষ দেবে। আমরা চাই যে সুন্দর থাকুক, মানুষ সুস্থ থাকুক, সবাই মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাবে মানুষকে পাশে দাঁড়িয়েছেন এই প্যান্ডামিক সময়ে, আমরাও সেটাকে সাফল্য কামনা করি এবং সবাই সুস্থ থাকুক, সুস্থ থেকে আমাদের পাশে দাঁড়াক। এরপর আমাদের যে প্রোগ্রাম সেটা এই প্রায় 1000 মানুষকে আমরা সহায়ক সরঞ্জাম দেব, যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যার একটা হিয়ারিং ম্যাচিংয়ের দাম, শ্রবণ যন্ত্রের দাম প্রায় 20,000 টাকা, প্রায় আমরা এটা 1000 মানুষকে দেবো। আমাদের যিনি প্রধান পৃষ্ঠপোষক সৌগত রায় সাংসদ, তেনারও আজকে আসার কথা ছিল, আমরাই তাকে বারণ করলাম, তার বয়সও হয়েছে, আমরা না করলাম, আজকে আসতে হবে না, যেদিনকে আমরা এই সহায়ক সরঞ্জামগুলো দেবো, হ্যাঁ সেগুলো দেবে। ইনিও একজন বিশাল বিশাল, এটাই তো আমার ইয়ে যে আমি এটার থেকে ওরা প্রমাণ করে দিল যে আমি ওদের কতটুকু ওদের হৃদয়ে আছি, যে একটা রক্তদান শিবিরে হচ্ছে দেহের রক্ত দিয়ে আমার সম্মান, আমাদের জাতির সম্মান, আমাদের বাংলার সম্মান, আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী বলছে কোনো রক্তের অভাবে কোনো মানুষ না মরে, তারাও আজকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা তারাও এগিয়ে এসছে, যে আমরা সম্মান বাঁচাতে তারাও এগিয়ে এসছে, এটা আমি তাদের কাছে ধন্যবাদ এবং বয়স্কদের আমার প্রণাম জানাই তাদেরকে, যে তারা এসছেন আজকে এই মহৎ কাজে। এই তো আমার পাশে একজন বিশেষ চাহিদা সম্পন্ন ভাই দাঁড়িয়ে আছে, আমরা তিনি রক্ত দিলেন, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার 2-5/1RBC Road নৈহাটি।
delicious. একেবারে বাঙালিয়ানা খাবার বাঙালি নারীতে এভরিডে উইথ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। বাবুমশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে। পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, বাবু মশাইদের ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শারদীয়ার শুভ লগ্নে আগামী 26 সেপ্টেম্বর 2021 রবিবার কাঁচরাপাড়া আনন্দবাজারে আত্মপ্রকাশ করতে চলেছে পাঞ্জাবি জগতের এক আলোড়ন সৃষ্টিকারী নাম, পাঞ্জাবি ঘরানা, গান্ধী মোড়, আনন্দবাজার, কাঁচরাপাড়া। ওই দিনে 499 টাকার কেনাকাটার ওপরে থাকছে আকর্ষণীয় উপহার এবং লাকি ড্র কুপন। পাঞ্জাবি জগতের আলোড়ন সৃষ্টিকারী নাম পাঞ্জাবি ঘরানা। হ্যাঁ, পাঞ্জাবি ঘরানা, এখানে পাবেন ছোট বড় সকলের পাঞ্জাবি, পায়জামা, শেরওয়ানি, কুর্তা ও জহর কোট, এর একটা বিপুল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য। পাঞ্জাবি ঘরানা। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে। পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, বাবু মশাইদের ইচ্ছে মেটাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। অকৃত এন্টারপ্রাইজ সভি প্রকার কে পুরানে সামানো কা ভান্ডার, ইস মহঙ্গাই কে বাজার মে ভি अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ, ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल।